শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি করা হয়েছে ক্লাস নাইন ও টেনের স্টুডেন্টদের জন্য। ইংলিশ ফার্স্ট পার্ট, সিন কম্প্রিহেনশন, ইউনিট থ্রি, লেসন ফোর বি। ইউনিট থ্রি, লেসন ফোর বি, সিন কম্প্রিহেনশন। তোমরা সবাই রেডি হয়ে যাও, তো চলো আমরা প্যাসেজটি দেখে নিই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম 21 ফেব্রুয়ারি সম্পর্কে, যে 1952 সালের 21 ফেব্রুয়ারি, ঠিক আছে, ঘটনা যে ঘটেছিল সেটা আমরা আলোচনা করেছি বিস্তারিত। তোমরা সবাই জানো 21 ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের দেশে উদযাপন করা হতো জাতীয় শহীদ দিবস হিসাবে, কেমন? তো সেই সম্পর্কে আমরা এখানে একটু আলোচনা করবো, একটু অন্যরকম। সবাই খেয়াল করো, 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড। তোমাদের নিশ্চয়ই অবজার্ভার তো মনে আছে উদযাপন করা। 21 ফেব্রুয়ারি উদযাপন করা হয় শহীদ দিবস, শহীদ দিবস হিসাবে এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে। 21 ফেব্রুয়ারি আমাদের সারা দেশ ব্যাপী শহীদ দিবস উদযাপন করা হয় প্রতি বছর। কেন উদযাপন করা হয়? ইন রিমেম্বরেন্স, রিমেম্বরেন্স মানে হচ্ছে স্মৃতি হিসাবে, কেমন? ইন রিমেম্বরেন্স অফ দ্য মার্টার্স, শহীদদের স্মৃতি হিসাবে, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। ঠিক আছে, অনেকেই কিন্তু ভুল করে বসে, কি ভুল করে, যে শহীদ দিবস উদযাপন করা হয় কোন শহীদদের স্মৃতি রক্ষার্থে? ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে, না মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষার্থে? বলো তো। এখানে কিন্তু ক্লিয়ার বলা আছে ইন রিমেম্বরেন্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, যে 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করার জন্য প্রতি বছর শহীদ দিবস উদযাপন করা হয়। ঠিক আছে, এখন এই কোশ্চেন হতে পারে যে হোয়াই ইজ শহীদ দিবস অবজার্ভড এভরি ইয়ার, তখন বলবে শহীদ দিবস ইজ অবজার্ভড এভরি ইয়ার ইন রিমেম্বরেন্স অফ দ্য মার্টিয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। আমি আবার বলছি, শহীদ দিবস ইজ অবজার্ভড থ্রু আউট দ্য কান্ট্রি ইন রিমেম্বরেন্স অফ দ্য মার্টিয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। ওকে, দি কমেমোরেশন বিগিনস অ্যাট দি আর্লি আওয়ার্স অফ দি আবার দেখো, দি কমেমোরেশন বিগিনস মানে সেই যে স্মরণমূলক অনুষ্ঠান, 21 ফেব্রুয়ারির অনুষ্ঠান, সে অনুষ্ঠানটাকে বলা হচ্ছে দি কমেমোরেশন। ঠিক আছে, যে কোনো স্মৃতি রক্ষার জন্য, কোনো স্মৃতিকে মনে করার জন্য, কোনো স্মৃতিকে মনে করে যে অনুষ্ঠান সেটাকে বলা হচ্ছে কমেমোরেশন। সেই কমেমোরেশনটা শুরু হয় অ্যাট দি আর্লি আওয়ার্স অফ দি ডে, খুব ভোরবেলা, উইথ মর্নিং সংস। মর্নিং সংস বলতে আমরা কী বুঝি? এটাকে বলা হয় বিলাপ সঙ্গীত। বিলাপ সঙ্গীত বলতে আমরা বুঝি যে আমাদের যারা শহীদ হয়েছেন, ঠিক আছে, তাদেরকে স্মরণ করে আমরা যে গান গাই সেটা হচ্ছে মর্নিং সং। ঠিক আছে, কষ্টের সঙ্গীত। দ্যাট আমি আবার বলছি, দি কমেমোরেশন বিগিনস অ্যাট দি আর্লি আওয়ার্স অফ দি ডে, ঠিক আছে, একেবারে ভোরবেলা এই কমেমোরেশন প্রোগ্রামটা শুরু হয়। কীভাবে? উইথ মর্নিং সং, মর্নিং সং দিয়ে, দ্যাট রিকল, রিকল অর্থ মনে করে দেয়, মনে করিয়ে দেয় দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স। বলতো সুপ্রিম স্যাক্রিফাইস অর্থ কী? সর্বোচ্চ ত্যাগ। একটা মানুষের জীবনে সর্বোচ্চ ত্যাগ কী? তার জীবন বিসর্জন, আত্মবিসর্জন। ঠিক আছে, এই দিনটা শুরু হয় মর্নিং সংয়ের মাধ্যমে, ঠিক আছে, যা আমাদেরকে মনে করিয়ে দেয় সেই ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগকে, যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, ঠিক আছে, তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন, সেটা আমাদের মনে পড়ে যায় যখন আমরা সকালবেলা মর্নিং সং গাই। পিপল উইয়ার ব্ল্যাক ব্যাজেস, মানুষ কী করে? কালো ব্যাজ পরিধান করে, অ্যান্ড গো টু দি শহীদ মিনার, শহীদ মিনারে যায় ইন বেয়ার ফুট প্রসেশন। বেয়ার ফুট মানে খালি পায়ে, ঠিক আছে, জুতো পায়ে দিয়ে কিন্তু যাওয়া হয় না। প্রসেশন মানে শোভাযাত্রা, ঠিক আছে, এখানে হইচই করা হয় না, খুব নীরবে তারা শোভাযাত্রা করে কোথায় যায়? শহীদ মিনারে যায়, সিঙ্গিং মর্নিং সং।
মর্নিং সং গেয়ে গেয়ে, কেমন বিষাদ সঙ্গীত গেয়ে গেয়ে তারা যায়। দে প্লেস শহীদ মিনারে গিয়ে কী করে, দে প্লেস রিথ অ্যাট দি মিনার। ঠিক আছে, আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম রিথ অর্থ কি মনে আছে নিশ্চয়ই, পুষ্পস্তবক। তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। মেনি অফ দেম, অনেকে আবার ভিজিট দি গ্রেভস অফ দি মার্টার্স এট আজিমপুর গ্রেভিয়ার্ড, অনেকে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করতে যায়, অ্যান্ড প্রে ফর দেম, ওখানে গিয়ে তাদের জন্য প্রার্থনা করে। ওকে, দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে, অর্গানাইজড যে প্রোগ্রামগুলো আয়োজন করা হয় ইন রিমেম্বরেন্স অফ দি ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, যে ভাষা শহীদদের স্মরণে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সে অনুষ্ঠানে তারা যায়। ওকে, এদেশের মানুষ যায়। তাহলে ফার্স্ট মেসেজ আমরা কী পেলাম, 21শে ফেব্রুয়ারি আমাদের দেশে শহীদ দিবস হিসেবে উদযাপন করা হয় প্রতি বছর ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে, আর এই কমেমোরেশনটা শুরু হয় আর্লি ইন দি মর্নিং। ঠিক আছে, এখানে বলেছে আর্লি আওয়ার্স অব দি ডে, তারপর গান গাওয়া হয় শহীদদের স্মরণে। ঠিক আছে, ভাষা শহীদদের স্মরণে, যেমন জামার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটি গাওয়া হয়। এটা আমাদেরকে কী মনে করিয়ে দেয়, এই গানটা রিকল মনে করিয়ে দেয় ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ঠিক আছে, তাদের সর্বোচ্চ ত্যাগের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। মানুষ কালো ব্যাজ পরিধান করে, কালো ব্যাজ পরে খালি পায়ে শহীদ মিনারে যায়, শোভাযাত্রা করে করে সিঙ্গিং মর্নিং সংস, তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে, অনেকে আজিমপুর কবরস্থানে যায় প্রার্থনা করে শহীদদের জন্য, তারপর তারা বিভিন্ন প্রোগ্রামেও যায়, কেমন যে ভাষা শহীদদের স্মরণে যে অনেক প্রোগ্রাম করা হয় আমাদের দেশে, বিভিন্ন প্রোগ্রামে তারা যায়, দেশের মানুষ যায়। এবার আসো ইউনেস্কো সম্পর্কে আমরা কিছু পড়ব, কেন পড়ব তোমরা একটু জেনে রাখো। আমাদের দেশে 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে উদযাপন করা হয়েছিল আগে, পরবর্তীতে এই দিবসটা হয়ে গেল কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ঠিক আছে, জানতে হবে কিন্তু ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে ঘোষণা দিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে ওই তথ্যটা আমরা খেয়াল রাখতে পারি, দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমি আবার বলছি, দ্য ইউনেস্কো ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইউনেস্কো বলতে কী বোঝায়, ইউনেস্কোর ফুল মিনিংটা কী দেখো, ফুল রূপটা কী, ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা কিন্তু থাকতে পারে এমসিকিউতে, যে দি ওয়ার্ড ইউনেস্কো মিনস অথবা দি ফুল ফর্ম অফ ইউনেস্কো। ইউনেস্কো, দ্য ইউনেস্কো অন 17 নভেম্বর 1999 প্রক্লেমড, ঘোষণা করেছিল ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর। প্রক্লেমড মানে হচ্ছে ডিক্লেয়ার্ড, কী ঘোষণা করলো ইউনেস্কো, February 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দেখো, ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। কেন করলো, এটা কিন্তু একটা বিশাল স্বীকৃতি, তাই না, একটা বিশাল মর্যাদা, শহীদদের প্রতি একটা মর্যাদা, ঠিক আছে, শহীদদের প্রতি একটা সম্মান, এত বড় সম্মান বিশ্ববাসী সম্মান দেখাচ্ছে আমাদের শহীদদেরকে, এত বড় সম্মান কেন দেয়া হলো, কেন এই ঘোষণাটা দেয়া হলো, এই যে এখান থেকে ইন রিকগনিশন, স্বীকৃতি হিসাবে, ইন রিকগনিশন মানে স্বীকৃতি, ইন রিকগনিশন অব দি স্যাক্রিফাইস অব দি মার্টার্স, মানে শহীদদের ত্যাগের স্বীকৃতি স্বরূপ। শহীদদের ত্যাগটা কি, ভাষা আন্দোলনে তারা জীবন দিয়েছে, আত্মবিসর্জন দিয়েছে, শহীদদের সেই ত্যাগের স্বীকৃতি স্বরূপ এই ঘোষণাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, শহীদরা কেন জীবন বিসর্জন দিয়েছিল, ফর দ্য রাইটফুল প্লেস অব বাংলা, ঠিক আছে, বাংলাকে কেন মাতৃভাষা করার জন্য তারা যে আন্দোলন করেছিল, জীবন বিসর্জন দিয়েছিল, তাদের সেই ত্যাগের স্বীকৃতি হিসাবে 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে ঘোষণা করা হয়েছে। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড, এই দিনটা এখন প্রতি বছর উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, টু প্রমোট অ্যাওয়ারনেস, ঠিক আছে, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম, ঠিক আছে, ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য, ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়ালিজম, অনেক ভাষা, ঠিক আছে, এই সব কিছুকে প্রমোট করার জন্য এই দিবসটা প্রতি বছর সারা বিশ্বে উদযাপিত হয়। এইবার কোশ্চেন হতে পারে যে হু ডিক্লেয়ার্ড
21 February as the International Mother Language Day. কি বলবে? The UNESCO declared 21 February 21 as the International Mother Language Day. When did it declare? It declared on 17 November 1999. তারপরে কোশ্চেন হতে পারে যে why did the UNESCO declare 21 February as the International Mother Language Day? কেন ঘোষণা করেছিল? তখন লিখবে the UNESCO declared February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla. মানে শহীদরা যে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যে জীবন বিসর্জন দিয়েছিল তাদের সেই ত্যাগের স্বীকৃতি হিসাবে, তাদের সেই ত্যাগের স্বীকৃতি হিসাবে এটা ঘোষণা দিয়েছিল ইউনেস্কো. ওকে, তারপর হলো ওয়াই ইজ দ্য ডে অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড. তখন বলবে দি ডে ইজ অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস. ক্লিয়ার বলা আছে, দেখো দ্য ডে ইজ অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস অব ল্যাঙ্গুয়েস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম. তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যাসেজ আলোচনাটা বুঝতে পেরেছ. এখন আমরা আইটেম নম্বর ওয়ানে যাই. চলো, এমসিকিউ লেখা আছে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন রিমেম্বরেন্স অব দ্য মার্টার্স. রিমেম্বরেন্স অব দ্য মার্টার্স বলতে আমরা কি বুঝি? শহীদদেরকে স্মরণ করে. রিমেম্বরেন্স কথাটা আসছে রিমেম্বার থেকে. রিমেম্বরেন্স অব দ্য মার্টার্স মানে হচ্ছে শহীদদেরকে স্মরণ করে. তাহলে কোনটা হবে? রিমেম্বারিং দ্য মার্টার্স. হুইচ অব দি ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দিস সিমিলারিটি. সিমিলারিটি অর্থে কি মিল বিটুইন দি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড শহীদ দিবস. দুটোর মধ্যে মিল কোথায় বলো? এই দুটোর মধ্যে মিল কোথায়? মিল একটাই, এই দুটি হচ্ছে 21 February. হুইচ অব দি ফলোয়িং ডেসক্রাইব দি ইউনেস্কো বেস্ট. আমি বলেছিলাম কিন্তু ইউনেস্কো কথাটা, এটা ফুল ফর্ম আসবেই. ইউনেস্কো দিয়ে কোনটা বোঝায় কনফার্ম হওয়ার জন্য তোমরা গল্প থেকে দেখে নেবে. কেমন? তো আমি তোমাদের বলে দিচ্ছি এখান থেকেই, এই যে এটা ছিল লাস্ট ওয়ান, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন. ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন. হুইচ অব দি ফলোয়িং ডেট ইজ ট্রু. কোন তারিখটি সঠিক? অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স. মনে আছে রিকগনিশন অর্থ কী? রিকগনিশন অর্থ হচ্ছে স্বীকৃতি. তোমরা বইয়ে লেখে নাও এটার পাশে, রিকগনিশন অর্থ কী? স্বীকৃতি. দেখো, ইন্টারন্যাশনাল রিকগনিশন যে আমরা লাভ করলাম, কোনটা ইন্টারন্যাশনাল রিকগনিশন? 21 February, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটাই কিন্তু ইন্টারন্যাশনাল রিকগনিশন, আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেলাম. এই আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে কোন ডেটটা সঠিক? অনেকেই লিখবে 21 February 1999, কেউ লিখবে 21 February 1952. একটাও কিন্তু কারেক্ট না. ইন্টারন্যাশনাল রিকগনিশন যে দেওয়া হলো, এটার ব্যাপারে কোন ডেটটা সঠিক? মনে আছে কত তারিখে ইউনেস্কো এই ঘোষণাটা দিয়েছিল? 17 November 1999. অতএব সাবধান থেকো, এটা 21 February 1952 লেখা যাবে না. কেমন? ইন্টারন্যাশনাল রিকগনিশন, আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, আমাদের ভাষা শহীদদের একটা আন্তর্জাতিক স্বীকৃতি, এই সংক্রান্ত কোন ডেটটা সঠিক? স্বীকৃতি দিয়েছিল 17 November 1999 সাল. ওকে, দ্য গ্রেভস অব দি ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, ভাষা শহীদদের যে কবর সেটা কোথায়? সাভারে নাকি আজিমপুর গ্রেভিয়ার্ডে বলো তো? আজিমপুর গ্রেভিয়ার্ড. দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী. ইন দি প্যাসেজ স্ট্যান্ডসফোর্ড, মানে স্ট্যান্ডসফোর্ড মানে বোঝায়, ওয়ার্ল্ড ওয়াইড বলতে কী বোঝায়? থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এই যেটা, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী. অ্যাওয়ারনেস শব্দটার মানে কি? সচেতনতা. কেমন? অ্যাওয়ারনেস কুড বি বেস্ট রিপ্লেসড বাই. অ্যাওয়ারনেসকে আমরা কোন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারি? কোনটা অ্যাওয়ারনেসের সিনোনিম? সচেতনতা. অ্যাওয়ারনেস মানে কি? সচেতনতা. কনসাসনেস মানে সচেতনতা. ওকে, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এমসিকিউটা ঠিকমতো বুঝতে পেরেছ. এইবার আমরা কোশ্চেনে চলি. এ নাম্বারে আছে, ফ্রম ইউর রিডিং অফ দি ফার্স্ট প্যারাগ্রাফ ডিসক্রাইব হোয়াই 21 February ইজ কল্ড শহীদ দিবস. 21 February কেন শহীদ দিবস বলা হয়? আমরা জানি 1952 সালের 21 February ভাষা রক্ষার জন্য অনেকেই শহীদ হয়েছিল, এই জন্যই 21 February বলা হয় শহীদ দিবস. আমি আবার বলি,
এখানে বলেছে 21 ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয়। আমরা বলবো 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয় কারণ 1952 সালের 21শে ফেব্রুয়ারি অনেকেই, মানে আমাদের দেশের অনেকেই ভাষা রক্ষার জন্য, বাংলা ভাষাকে রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। তাহলে কী লেখা যায় নিজের মতো করে দেখো, 21 ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস বিকজ অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি সাম পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের কিছু লোক, কিছু মানুষ স্যাক্রিফাইস টু দেয়ার লাইফস, জীবন বিসর্জন দিয়েছিল। কেন বিসর্জন দিয়েছিল? টু এস্টাবলিশ বাংলা অ্যাজ দ্য অ্যাজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং। আমি আবার বলি, 21 ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস বিকজ অন 21 ফেব্রুয়ারি 1952 সাম পিপল অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, জীবন বিসর্জন দিয়েছিল টু এস্টাবলিশ বাংলা, বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য অ্যাজ আওয়ার মাদার টাং। হোয়ার ডু পিপল গো অন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি তারিখে মানুষ কোথায় যায়? হোয়াই ডু দে গো দেয়ার, কেন যায়? 21শে ফেব্রুয়ারি তারিখে মানুষ কোথায় যায় মনে আছে? 21শে ফেব্রুয়ারি তারিখে মানুষ শহীদ মিনারে যায়, কেমন? আচ্ছা, আমরা এই কথাটাই লিখব, অন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি পিপল গো টু দি শহীদ মিনার, মানুষ শহীদ মিনারে যায়। আমি আবার বলছি, অন 21 ফেব্রুয়ারি পিপল গো টু দি শহীদ মিনার। নেক্সট অংশে কী আছে? হোয়াই ডু দে গো দেয়ার, তারা কেন এখানে যায়? তখন বলবে দে গো দেয়ার, তারা সেখানে যায় ইন অর্ডার টু শো রেসপেক্ট টু দি মার্টিয়ার্স, শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য। অনেকে বলবে তারা সেখানে যায় ফুল দেওয়ার জন্য, ফুল দেওয়াটা মেইন না, মেইন হচ্ছে শ্রদ্ধা দেখানো শহীদদের প্রতি। আমরা আবার বলছি, দে গো দেয়ার ইন অর্ডার টু শো রেসপেক্ট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স, ঠিক আছে? ওটাও লিখতে পারো, দে তারা কী করে পুষ্প পুষ্পস্তবক অর্পণ করে, তাই না? যে দে পুট ফ্লাওয়ার রিথস অন দি শহীদ মিনার। ডিসক্রাইব হাউ পিপল শো অনার, মানুষ কীভাবে শ্রদ্ধা জানায় টু দি মার্টিয়ার্স অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যে মানুষ কীভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, ঠিক আছে? কীভাবে শ্রদ্ধা জানায় একটু খেয়াল করো, এটা হচ্ছে কালো ব্যাজ পরিধান করে তারা, মর্নিং সংস গান গায়, শহীদ মিনারে যায়, পুষ্পস্তবক অর্পণ করে, এই সব কিছু। আমি আবার বলছি যে মানুষ ব্ল্যাক ব্যাজ পরিধান করে, তারপর হচ্ছে খালি পায়ে শহীদ মিনারে যায়, মর্নিং সংস গায়, তারপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে, শহীদদের কবরস্থানেও তারা যায়। এই সব কিছু গুছিয়ে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? পিপল শো অনার টু দি মার্টিয়ার্স অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন মেনি ওয়েজ। আমি আবার বলছি, পিপল শো অনার টু দি মার্টিয়ার্স অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে শ্রদ্ধা দেখায়। কীভাবে দেখায়? আমরা এখন একটা একটা করে লিখব, কমা কমা দিয়ে লিখতে পারি, দে ওয়ার ব্ল্যাক ব্যাজ, তারপর লিখব গো টু দি শহীদ মিনার বেয়ার ফুটেড, সিং মর্নিং সংস, অফার রিথস অ্যাট দি মিনার, অ্যাট দি শহীদ মিনার, অ্যান্ড ভিজিট দি গ্রেভস অফ মার্টার্স। আমি আবার বলছি, দেখো, পিপল শো অনার টু দি মার্টার্স অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন মেনি ওয়েজ। কীভাবে? দে ওয়ার ব্ল্যাক ব্যাজেস, দে ওয়ার ব্ল্যাক ব্যাজেস, সিং মর্নিং সংস, গো টু দি শহীদ মিনার বেয়ার ফুটেড, অফার রিথস অ্যাট দি শহীদ মিনার, অ্যান্ড ভিজিট দি গ্রেভস অফ দি মার্টার্স। ওকে, তারপরে আসো, হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভড থ্রু আউট দি ওয়ার্ল্ড এভরি ইয়ার, এই দিবসটা এখন কেন সারা বিশ্বে উদযাপন করা হয়, কেন উদযাপন করা হয়? কারণ ইউনেস্কো এই দিবসটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করেছে। তাহলে আমরা বলবো যে ইউনেস্কো ডিক্লেয়ার্ড, আমরা একটু গল্পে ব্যাক করি দেখি, ইউনেস্কো ডিক্লেয়ার করেছে 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে, তাই না? আমরা বলবো দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড, লিখে ফেলি আমরা, দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড ফেব্রুয়ারি 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে? দিস ইজ হোয়াই, এই জন্যই 21 ফেব্রুয়ারি ইজ নাও অবজার্ভ থ্রু আউট দি ওয়ার্ল্ড।
হোয়াট ডাজ ইউনেস্কো রেফার টু, রেফার টু মানে বোঝায়, ইউনেস্কো দিয়ে কী বোঝায়, গল্প থেকে দেখে লিখবে, ইউনেস্কো রেফার্স টু, যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন, ইউনেস্কো রেফার্স টু ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। হোয়াই ইজ ইট রিলেটেড, কেন এটা রিলেটেড, সম্পর্কযুক্ত টু আওয়ার শহীদ দিবস? এই ইউনেস্কো প্রতিষ্ঠানটা আমাদের শহীদ দিবসের সাথে কীভাবে রিলেটেড, ইউনেস্কো প্রতিষ্ঠানটা কীভাবে আমাদের শহীদ দিবসের সাথে রিলেটেড? আমরা জানি ইউনেস্কো শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে, ওই লাইনটি আমরা লিখব, তাই না? এই যে এখান থেকে লিখব যে দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড February 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কেমন, অথবা দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড শহীদ দিবস অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, শহীদ দিবসকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে ঘোষণা করেছে। নেক্সট মোর কোশ্চেন ফ্রম ইউ রিডিং অফ দি ফার্স্ট প্যারাগ্রাফ, গিভ দি রিজন, যুক্তি দেখাও, হোয়াই 21 February ইজ অবজার্ভ অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দি কান্ট্রি, যে 21 February সারা দেশব্যাপী প্রতিবছর কেন উদযাপন করা হয়। এটা আমরা গল্পের ফার্স্ট অংশে পাচ্ছি যে 21 February কেন উদযাপন করা হয়। দেখো আমরা বলবো শহীদ দিবস ইজ অবজার্ভড, একটু ঘুরিয়ে দেব, শহীদ দিবস ইজ অবজার্ভড এভরি ইয়ার ইন আওয়ার কান্ট্রি, কেন উদযাপন করা হয়, এই যে ইন রিমেম্বরেন্স অব দি মার্টার্স অব ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অব 1952। আমি আবার বলছি, শহীদ দিবস ইজ অবজার্ভড ইন আওয়ার কান্ট্রি ইন রিমেম্বরেন্স অব দি মার্টার্স অব ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অব 1952। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছ। নেক্সট, হাউ ডু দি ইভেন্টস অব 21 February বিগিন, 21 February ঘটনাগুলো, ঘটনাগুলো বলতে 21 February তারিখে যে অনুষ্ঠান আমাদের দেশে হয় সেই অনুষ্ঠানগুলো কীভাবে শুরু হয়, এখানে ইভেন্ট বলতে সেই অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে, কীভাবে অনুষ্ঠানগুলো শুরু হয়, ঠিক আছে, কীভাবে অনুষ্ঠানগুলো শুরু হয়, ডিসক্রাইব ইন ইওর ওন ওয়ার্ডস, আমরা দেখি গল্পে কীভাবে সেই অনুষ্ঠানগুলো শুরু হয়। দেখি এই যেখানে আছে দেখো, সেকেন্ড লাইনেই লেখা আছে না দি কমেমোরেশন বিগিন, ওইখানে কিন্তু বলা আছে দি ইভেন্টস, তুমি এটাও লিখতে পারো দি কমেমোরেশন বিগিনস এট দি আর্লি আওয়ার্স অব দি ডে, কীভাবে শুরু হয়, এই যে উইথ মার্নিং সংস, তাই না, মার্নিং সংসের মাধ্যমে, ঠিক আছে, এটা লিখতে পারো, লিখবে। তারপরে আরেকটু লেখা যায় পিপল উইয়ার ব্ল্যাক ব্যাজেস অ্যান্ড গো টু দি শহীদ মিনার, বাস বেয়ার ফুটেড। তারপর হোয়াই ডু ডিফারেন্ট অর্গানাইজেশনস অর্গানাইজ ভেরিয়াস প্রোগ্রাম অন 21 February, যে মানুষ কেন 21 February বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে, কেন আয়োজন করে থাকে, শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য, তাই না? তাহলে আমরা বলবো যে ভেরিয়াস, এখানে দেবো যে ডিফারেন্ট অর্গানাইজেশনস অর্গানাইজ ভেরিয়াস প্রোগ্রামস অন 21 February ইন অর্ডার টু শো অনার টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স। আমি আবার বলি, ডিফারেন্ট অর্গানাইজেশনস অর্গানাইজ ভেরিয়াস প্রোগ্রামস অন 21 February ইন অর্ডার টু শো অনার টু দি ল্যাঙ্গুয়েজ মার্টার্স, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য, তাই না? হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, মেনি পিপল ভিজিট দি গ্রেভস অব দি মার্টার্স এট আজিমপুর গ্রেভিয়ার্ড, নট নেসেসারি, এটা এক্সপ্লেইন হোয়াই ইউনেস্কো হ্যাজ ডিক্লেয়ার্ড, এইটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি কেন মনে করো ইউনেস্কো 21 February ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ঘোষণা দিয়েছে, এটা কিন্তু গল্পের শেষের দিকে আমরা পেয়েছি। একটু দেখি, ইউনেস্কো কেন 21 February ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা দিয়েছে, আমরা বলবো দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড February 21, আবার দেখো এখানে দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড আমরা নিজের মতো করে দিলাম, দ্য ইউনেস্কো ডিক্লেয়ার্ড February 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ঘোষণা দিয়েছে, কেন, এই যে এখানে আছে ইন রিকগনিশন অব দি স্যাক্রিফাইস অব দি মার্টিয়ার্স ফর দি রাইটফুল প্লেস অফ বাংলা। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ক্লিয়ার হতে পেরেছ, ঠিক আছে। এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আগের ক্লাসগুলোতেও কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই সেগুলো প্র্যাকটিস করেছো, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পিছিয়ে যাবে, বিশেষ করে কোশ্চেন আনসারে তোমরা ভালো করতে পারবে না যদি প্র্যাকটিস না করো। রাইটিং স্কিলটা বাড়ানোর জন্য, ডেভেলপ করার জন্য আইটেম টু প্র্যাকটিস করাটা ভেরি ইম্পর্টেন্ট, তো আজকেও আমি তোমাদের আইটেম টু প্র্যাকটিস করার জন্য টাস্ক দিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা সবাই ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছ, আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো।